আরক্ষী যদি ডালে ডালে চোরো পাতে পাতে আরক্ষীয়ে যিমানে কঠোর হয়েছে চোরক নাকি লগাবলৈ সিমানে যেন চোরো চতুর হয়ে গৈ আছে হয় মহানগরী স্মার্ট আরক্ষী যিমানে স্মার্ট হবলৈ চেষ্টা করেছে ঠিক তেনে সময়তেই স্মার্ট আরক্ষীক চ্যালেঞ্জ করে এতিয়া বেশি স্মার্ট হয়েছে মহানগরীর চোর নমস্কার প্রিয় দর্শক মই জয়ন্ত মাধব গোস্বামী আপনাক স্বাগতম জানাইছো লৈ আহিছো মহানগরীর অপরাধ জগতৰ কিছু কথা বিশেষকৈ চিলনি চোরা কথা মোবাইল চোরা কথা হয় শেহতীয়াকৈ গুৱাহাটী মহানগরীত প্রতিদিনে বৃদ্ধি পাইছে চিলনি চোরার উপদ্রব প্রতিনিয়ত গুৱাহাটীৰ চুকে কোণে মহানগরীর অলিয়ে গলিয়ে সংঘটিত হৈছে চুরিকাণ্ড কৰবাত কথা পাতি থকার সময়তে মোবাইল থপিয়াই লৈ গৈছে চোরে কৰবাত মহিলার পুরা বেগ কাঢ়ি লৈ গৈছে কৰবাত ডিঙির চেইন কাঢ়ি লৈ গৈছে এয়া এতিয়া নিত্য নৈমিত্তিক ঘটনাত পরিণত হৈছে গুৱাহাটী মহানগরীত মহানগর আরক্ষীর আয়ুক্তকরণ করা হৈছিল এই অপরাধ নিয়ন্ত্রণের বাবে কিন্তু এই অপরাধ কমিব দূরের কথা ক্রমাত আরক্ষীক চ্যালেঞ্জ করে এতিয়া অবাধ হারত বৃদ্ধি পাইছে মহানগরীত অপরাধজনিত ঘটনা যে ঘটনায় এতিয়া চরম নিরাপত্তাহীনতাত ভুগাইছে মহানগরীর বাসিন্দাক কি দিনের পোহর কি নিশার এন্ধার এতিয়া চোরর উপদ্রব একাকার গুৱাহাটী মহানগরীত আরক্ষী অঞ্চলক প্রধান জি পি সিং কঠোর হয়েছে আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরা কঠোর হয়েছে কিন্তু তার পিছতো অপরাধ গুৱাহাটীত বৃদ্ধি পাই আছে এনে কিছু শেহতীয়া খবর এই মুহূর্তে মই আপনাদের লৈ আহিছো যদি আমি চাও বিগত এটা সপ্তাহের তথ্য বিগত এটা সপ্তাহত মহানগরীত চারিটাকৈ এনকাউন্টারের দরে ঘটনা সংঘটিত হয়েছে 3 আগস্টত দুই গভাইত মোবাইল চোর যাক দক্ষিণ শালমারাপরা গ্রেপ্তার করা হয়েছিল দুই গভাইত মোবাইল চোরক লৈ অভিযানত নামিছিল মহানগর আরক্ষী আর তেনে সময়তেই আরক্ষীর বেহুরপরা পলায়নের চেষ্টা চলাইছিল যার বাবে মহানগরীর পানি খাইটিত সংঘটিত হল গুলিচালনার ঘটনা একে নিশায় মহানগরীর বিরুবাড়ীত সংঘটিত হল গুলিচালনা বিরুবাড়ীত গুলিবিদ্ধ হল মহিবুল হক নামৰ এটা গভাইত চোর আনফালে পানি খাইটিত গুলিবিদ্ধ হল অভিজিৎ রাভা নামৰ এটা গভাইত চোর আর এই অভিজিৎ রাভায় ডি আই জি বিবেক রাজ সিংর পৰা প্রাতঃভ্রমণের সময় কাঢ়ি লৈ গৈছিল মোবাইল ফোন যিয়ে সকলকে হতচকিত করে তুলিছিল যত আরক্ষীও এতিয়া সুরক্ষিত নহয় চোরর উপদ্রবর পৰা এগৰাকী ডি আই জির পৰা মোবাইল কাঢ়ি নিয়ার মরশাহ চোরর এতিয়া গুৱাহাটী মহানগরী তেন্তে ভাবক আপনার নিরাপত্তা কোনে প্রদান করব যি নহওক এই বিষয়ক লৈ যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল আর তার পিছতে আরক্ষী কঠোর হয়েছিল মোবাইল চোরক নাকি লগাবলৈ সেই মর্মে গ্রেপ্তার করা হয়েছিল এটা গ্যাঙর এই সকল সদস্যক আর সেই অভিজিৎ রাভায় বিবেক রাজ সিংর পৰা মোবাইল চুরি করেছিল মোবাইল থপিয়াই লৈ গৈছিল আর সেই অভিজিৎ রাভায় গুলিবিদ্ধ হল মহানগরীর পানি খাইটিত আর তার পিছত বিগত 7 আগস্টত পুনৰ সংঘটিত হল আন এটা এনকাউন্টারের ঘটনা ঘটনার স্থান চন্দ্রপুর অর্জুন সাহা নামৰ এটা গভাইত চিলনি চোরক এনকাউন্টার করিলে আরক্ষী আরক্ষীর পিস্তলর গুলিয়ে থকা সরকা করিলে অর্জুন সাহারও ভরি অর্জুন সাহার লগত গ্রেপ্তার করা হয়েছিল এটা চিলনি চোরণীক আর দুয়ে এক অভিযানত নামি পড়েছিল মহানগরীর বিভিন্ন স্থানত এই চুরিকাণ্ডত আর অবশেষত আরক্ষীয়ে জালত পেলাবলৈ সক্ষম হল আর তার মাজতে যদি চা হয় এফালে বিরুবাড়ীত এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে তার মাজতে বিরুবাড়ীত এগৰাকী মহিলার ডিঙির চেইন কাঢ়ি লৈ গল স্কুটিত অহা দুর্বৃত্তই মুঠৰ ওপৰত আরক্ষীক কোনো ধরনের কেরেপ নকরে চোরে এফালে বিরুবাড়ীত এনকাউন্টার আর আনফালে সেই একই বিরুবাড়ীতে সংঘটিত হল চুরিকাণ্ড ডিঙির চিলনি চোরে থপিয়াই লৈ গল মহিলার চেইন আর এইবার আহিছো 8 আগস্টর খবরলৈ 8 আগস্টত মহানগরীত পুনৰ সংঘটিত হল আন এটা এনকাউন্টারের ঘটনা 8 আগস্টর নিশা মহানগরীর সমীপবর্তী আমসিং জোড়াবাটত সংঘটিত হল আনটো এনকাউন্টারের ঘটনা আমির আলী নামর এটা দুর্ধর্ষ চিলনি চোর গুলিবিদ্ধ হল আরক্ষীর গুলিত জিএমসিএইচত চিকিৎসাধীন এই দুর্ধর্ষ চিলনি চোরটো আর এই আমির আলী এটা সময় আরক্ষীর জালত পড়েছিল যেতিয়া মহানগরীর পাঞ্জাবাড়ীত সংঘটিত হয়েছিল এটা লোমহর্ষক হত্যাকাণ্ড পূরবী ডেইরির বিতরক রঞ্জিৎ বরার হত্যাকাণ্ডত নাম সাঙর খাই পড়েছিল এই আমির আলীর মরিগাঁওত শহুরেকর ঘরত আত্মগোপন করে থাকা আমিরক গ্রেপ্তার করা হয়েছিল আমিরপরা জব্দ করা হয়েছিল মারণাস্ত্র পিস্তল আর সেই আমির আলীকে পুনের এনকাউন্টার করা হল গতি ভাবক আরক্ষীয়ে আটক করার পিছতো মুকলি হয়ে পুনের এই অপরাধ জগতত নামি পড়ে একাংশ অপরাধী
এয়া সাধারণ কেইটামান উদাহরণ তার মাজতে গুৱাহাটীত কেইবাটাও চাঞ্চল্যকৰ লুটপাতৰ ঘটনা সংঘটিত হৈছে কৌখিদিনা হেঙেৰাবাৰীত দুগৰাকী যুৱতীৰ পৰা মোবাইল কাঢ়ি লৈ গল চিটিবাছৰ পৰা দুৰ্বৃত্তই লগতে আন এটা স্থানৰ পৰা গাড়ীৰ গ্লাছ ভাঙি এখন বলেৰো গ্লাছ ভাঙি চুৰে লৈ গল নগদ ধন গুৰুত্বপূৰ্ণ নথিপত্ৰ মঙলবাৰী নিশা কাহিলিপাৰাত সংঘটিত হল আন এটা চাঞ্চল্যকৰ চুৰিকাণ্ড ঘৰত দুঘণ্টাৰ বাবে ঘৰৰ পৰা ওলাই যোৱাৰ সময়তেই প্ৰৱেশ কৰিলে চোৰ লুটি লৈ গল নগদ 60,000 টকা লণ্ডভণ্ড কৰিলে ঘৰৰ প্ৰতিটো কোঠা ঠিক তেনেদৰে লাচিত নগৰত আব্দুল গনি নামৰ এজন যুৱকে মোবাইলত কথা পাতি গৈ থকাৰ সময়তে চোৰে অতৰ্কিতে আক্ৰমণ কৰি লৈ গল দামী মোবাইল হেণ্ডছেট প্ৰিয়া মাথো কেইটামান গুৱাহাটী মহানগৰীৰ উদাহৰণ এনে বহু ঘটনা প্ৰতিনিয়ত এতিয়া সংঘটিত হৈছে গুৱাহাটীৰ লগতে আন আন স্থানতো কেৱল গুৱাহাটী মহানগৰীয়ে নহয় এতিয়া চোৰৰ উপদ্ৰৱ বৃদ্ধি পাইছে বিভিন্ন স্থানত তেজপুৰতো শেহতীয়াকৈ এটা চোৰে চোৰ কৰাৰ পৰিকল্পনাৰে প্ৰৱেশ কৰিলে গৃহস্থৰ ঘৰত সকলো দিশ চালি জাৰি চালে কেনেদৰে তলা ভাঙিব কেনেদৰে ঘৰত প্ৰৱেশ কৰিব কিন্তু তেনে সময়তে দৃষ্টিগোচৰ হ'ল চিচি কেমেৰা দেখি পলায়ন কৰিলে চোৰে আৰু চোৰৰ সম্পূৰ্ণ মুখাৱয়ব বন্দী হ'ল চিচি কেমেৰাত আৰু ইফালে যোৰহাটত শেহতীয়াকৈ সংঘটিত হৈছে এটা চাঞ্চল্যকৰ লুটপাতৰ ঘটনা যোৰহাটৰ আয়ুক্তৰ বাসগৃহৰ সমীপতে এগৰাকী মহিলাৰ পৰা দুৰ্বৃত্তই কাঢ়ি লৈ গ'ল বেগ য'ত আছিল মোবাইল য'ত আছিল বহু গুৰুত্বপূৰ্ণ নথি পত্ৰ এবাৰ ভাবক আয়ুক্তৰ বাসভৱন য'ত আৰক্ষী নিৰাপত্তাৰক্ষীৰে গিজ গিজাই থাকে এটা অতি ব্যস্ত অঞ্চল তাৰ মাজতো এই মৰ্হা দুৰ্বৃত্তৰ মৰ্হা চোৰৰ গতিকে এই দুৰ্ধৰ্ষ চোৰসকলক নাকি লগাবলৈ আৰক্ষী আৰু কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব য'ত এনকাউণ্টাৰৰ দৰে চৰম কাৰ্যপন্থায়ো নাকি লগাব পৰা নাই বা ভীতিগ্ৰস্ত কৰিব পৰা নাই এইসকল অপৰাধীক কি যোৰহাট কি তেজপুৰ কি গুৱাহাটী এতিয়া সৰ্বত্ৰে অপৰাধীৰ দপদপনি অপৰাধীয়ে যেন সমান্তৰাল এতিয়া শাসন চলাই গৈছে ৰাজ্যৰ চুকে কোণে গতিকে আৰক্ষীৰ সন্মুখত চেলেঞ্জ আৰক্ষীয়ে যিমানেই কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে যিমানেই জিৰ' টলাৰেঞ্চ নীতি গ্ৰহণ কৰিছে অপৰাধৰ বিৰুদ্ধে সিমানেই যেন অপৰাধ বৃদ্ধি পাইছে ৰাজধানী গুৱাহাটীকে ধৰি ৰাজ্যত